আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছে রওশন কবির। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে ফিরলেন ইউক্রেনে আটকে পড়া 28 নাবিক। হাদিসুরের মরদেহ আনা হবে পরে, বিমানবন্দরের স্বজনদের আহাজারি। করোনায় দেশে একজনের মৃত্যু। 15 মার্চ শুরু প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস, সপ্তাহে দুই দিন হবে পাঠদান। কুমিল্লায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তিন শিক্ষার্থীর। চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রোমানিয়া হয়ে দেশে ফিরেছেন ইউক্রেনের অলবিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের 28 নাবিক। বুধবার দুপুর 12টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল গেটে সাংবাদিকদের সাথে কথা বলেন ফিরে আসা ক্যাপ্টেন নূরে আলম। তিনি বলেন, ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার হয়ে দেশে ফিরতে পেরেছেন, এটাই বড় প্রাপ্তি। পরে তাদেরকে ভিন্ন গেট দিয়ে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে রোমানিয়া থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন নাবিকেরা। গত রবিবার তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মালদোভা হয়ে রোমানিয়া পৌঁছান। অন্যদিকে জাহাজটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের একটি বাংকারে ফ্রিজে রাখা হয়েছে। বিমানবন্দরে এসে হাদিসুর রহমানের স্বজনরা সন্তানের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের কাছে দাবি জানান। গত বুধবার বাংলাদেশ সময় রাত 9:20 অলবিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। জাহাজে গোলার আঘাতে তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন, তবে অন্যরা সুস্থ আছেন। করোনা তৃতীয় ঢেউয়ে মৃত্যুর সংখ্যা নেমে এলেও সর্বনিম্ন একজনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক অনলাইন প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একদিনে 16,370 নমুনা পরীক্ষায় 323 জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় শনাক্ত হলেন 19,48,471 জন। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন একজন। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে 29,097 জন। গেল একদিনে করোনা শনাক্তের হার 1.97, সুস্থতার হার 95.09 আর মৃত্যুর হার 1.49। করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হচ্ছে আগামী 15 মার্চ থেকে। বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন রবি ও মঙ্গলবার ক্লাস হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব আমিরুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। কুমিল্লার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে তিন স্কুল ছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুরে স্কুলে যাবার পথে দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। নিহতরা হলো মেম, তাশফিয়া ও লিমা। পুলিশ জানায়, তিন স্কুল ছাত্রী স্কুলে যাবার পথে বিজয়পুর এলাকায় রেললাইন পার হবার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী দ্রুতগতির একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনার জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা চট্টগ্রাম রেলপথ ও কুমিল্লা নোয়াখালী মহাসড়ক অবরোধ করে। চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু জান্নাতুল নিসা ও মিম সম্পর্কে চাচাতো বোন। স্থানীয়রা জানান, পরিবারের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে এক শিশুর মা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। এদিকে চাঁদপুরে সমাবেশে পুলিশের বাধা ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত। বিকাল 4টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি খোলা ট্রাকের উপরে অস্থায়ী প্যান্ডেল বানিয়ে বিক্ষোভ সমাবেশ করছিল জেলা স্বেচ্ছাসেবক দল। সমাবেশে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ
আহত হন দলের নেতাকর্মী, পথচারী, পুলিশ সহ অন্তত 50 জন। এদিকে সকালে ঢাকা রেজা মহাসড়কের সাভারের বেলতলা এলাকা থেকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল একটি বিক্ষোভ মিছিল বের করে, পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সুনামগঞ্জে দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী এলাকায় বাধা দেয় পুলিশ, পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়ি, ঝালকাঠি, ঝিনাইদহ সহ নানা জায়গায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ হয়েছে। সিলেটে জ্বালানি তেলের সংকট সমাধান, পাম্পে গ্যাসের সরবরাহ বাড়ানো সহ 6 দফা দাবিতে ট্যাঙ্ক লরি নিয়ে মিছিল করেছে সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকালে সিলেটের চণ্ডীপুল এলাকা থেকে ট্যাঙ্ক লরি নিয়ে মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিক নেতারা জানান, সিলেটে প্রতিদিন প্রায় 1.5 লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা থাকলেও মাত্র 60,000 লিটার সরবরাহ করা হচ্ছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান সহ বন্ধ থাকা গ্যাস ফিল্ডগুলো চালুর দাবি জানিয়ে আসছেন পাম্পের মালিকরা। এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। হারিয়ে যাওয়া দেশীয় সংস্কৃতি ফিরে আনতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। রংপুরে নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ঘুরে দেখা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও সাপ্তাহিক কচুয়া বার্তার 14তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সহ গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। মেহেরপুরে 43তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। জেলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন। সাংবাদিকদের নিয়ে কুষ্ঠরোগ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়েছে গাজীপুরে, স্থানীয় প্রেস ক্লাবে এই কর্মশালা হয়। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। মৌলভীপাড়া চক্ষু হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইয়ামলি খান। জলবায়ু পরিবর্তন, গ্রিন ক্লাইমেট ফান্ড ও পিকেএসএফ এর পরিবেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা হয়েছে ময়মনসিংহে। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। নারী দিবস উপলক্ষে খ্রিস্টান অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার উদ্যোগে গাইনি চিকিৎসার প্রথিকৃত প্রয়াত ইভা ফেডালিয়া গিলবার্ডের জীবনীর উপর আলোচনা সভা হয়েছে। স্থানীয় একটি বিদ্যালয়ে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাভিশনের বগুড়া প্রতিনিধি আব্দুল রহিম বগরা। সুরায় রহমান, বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যার 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।